রাসলীলার মধ্য দিয়ে সনাতন ধর্মের প্রচার পুরানো ঝালদা গ্রামে। অনুষ্ঠান দেখতে দর্শকদের ভিড়। এই বিষয়ে উদ্যোক্তা কেদার পাণ্ডে জানান, ঝালদা থানার পুরানো ঝালদার উপরপাড়া হরি মন্দির কমিটির সহযোগিতায় তৃতীয় বছর হরিনাম সংকীর্তন ও দ্বিতীয় বছর বৃন্দাবনের রাসলীলার আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য সনাতন ধর্মের প্রচার ও সনাতন ধর্ম কি তা নবীন প্রজন্মর কাছে তুলে ধরা। কারণ এখনকার ছেলেমেয়েরা মোবাইলে ব্যস্ত, ধর্মকর্ম ভুলে যাচ্ছে, বিশেষ করে তাদের ও সকলের কাছে রাসলীলার মধ্য দিয়ে সনাতন ধর্মকে তুলে ধরা, যাতে আগামী প্রজন্ম সনাতন ধর্ম ভুলে না যায়। এই রাসলীলার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জীবনী তুলে ধরা হচ্ছে। শিল্পীরা এসেছেন বৃন্দাবন থেকে, আর এই রাসলীলা দেখতে এদিন পুরানো ঝালদা উপরপাড়া হরিমন্দির প্রাঙ্গণে প্রচুর দর্শক ভিড় জমায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন উপস্থিত ছিলেন ঝালদা থানার পুলিশ। এই রাসলীলা করা মানে আমাদের সনাতন ধর্মে সবকে জাগরণ করা, আমাদের ধর্ম কি, আমাদের লীলা ঠাকুরের কি, কৃষ্ণলীলা কি, রামলীলা কি, বালক লীলা কি, মাখন চোর কি, ধর্ম প্রচারের জন্যে প্লাস আমাদের মানুষের মনোরঞ্জন জন্যে আনন্দ নিয়ে একটু দেখিয়ে মানুষের একটা জ্ঞান প্রাপ্ত হবে, তার জন্য আমাদের রাসলীলা। আর এই মা বোনেরা এরা তো সব জানে না, কিছু ছেলে এরা জানে না, এদেরকে জানানোর জন্যে এই রাসলীলা এবং আমাদের নাম সংকীর্তন যে করলাম ওই উদ্দেশ্যে করেছিলাম। এখনকার ছেলেরা মোবাইলে ব্যস্ত, ওরা জানে না এইসব নিয়ে, এটাকে জানানোর জন্য এটা রাসলীলা আমরা করছি আর আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এটা কারা করে? আমরা এরা বৃন্দাবনবাসী। আমি তো কেদারনাথ পাণ্ডে, পুরানো ঝালদা উপরপাড়া কমিটির সভাপতি। এটা কমিটির পক্ষ থেকে কি না? না, এটা আমি ব্যক্তিবি আর কমিটিও, কমিটি সব আছে আমার সঙ্গে, কিন্তু আমি ব্যক্তিবিভাবে এটাকে আমি আনি, তাকে আমার কমিটি এরাও দেখে জ্ঞান হোক। আগে আগে চলে আমি চলে যাওয়ার পরও এরা এসে নিয়ে এই লীলাটা করে, নানা রকম লীলা করে, নিয়ে মানুষকে জাগরুক করে, আমার দেশের নাম উন্নতি হো, আমার পশ্চিমবঙ্গলের সমস্ত মানুষ জ্ঞান প্রাপ্ত হো, এই জন্য এটা আমরা করি।